তোমাদেরকে বিজনেস করবার জন্য আমি কোনো রকমভাবে উস্কাচ্ছি না আমার লক্ষ্য হচ্ছে যে তোমাদেরকে জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতি কি রকম। চাকরি 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 এই জায়গাটা থেকে বেরিয়ে এসে নিজের জন্য যদি কিছু ভাবতে পারি তাহলে ক্ষতি কী কারণ নিজের জন্য ভাবা মাত্র শুধু মানে যে শুধুমাত্র নিজের জন্য নয় আমার ফিউচারে যে আমার সন্তান আছে তাদের জন্য কারণ একটা পাইপলাইন তৈরি করার দরকার আছে ধরো কোনো একটা মানুষ ইনকাম করছে তিরিশ বছর থেকে চাকরির মাধ্যমে সে একটা স্যালারি থেকে জয়েন করেছে ধীরে 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 তার স্যালারিটা বেড়েছে একটা পজিশন পেয়েছে কিন্তু একটা টাইমে ওর চাকরিটা ছেড়ে দিতে হয়েছে কোনো কারণবশত চাইলেও কি তার ছেলেকে সেই পজিশন থেকে শুরু করাতে পারবে সে কাজে কোনো দিনই সম্ভব না তাকে শুরু করতে গেলে সে আবার গ্রাউন্ড থেকে শুরু করতে হয়েছে যত বড়ই শিক্ষিত হোক না কেন সে জেলেভেলই যাক না কেন তো এই জায়গাটাতে যদি আমরা নিজের বিজনেস সেট তৈরি করতে পারি তাহলে আমি যখন অবসর নেব আমার পরবর্তী প্রজন্ম যে আছে তারা কিন্তু সেই জায়গাটাতে ডাইরেক্ট এন্ট্রি পাবে কোনো আপত্তি নেই তো আজকে এই সমস্ত জিনিস নিয়ে কিছু আলোচনা করবো তার সঙ্গে তোমাদেরকে জানাবো মোটামুটি আমাদের ইলেকট্রিক্যালের উপরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় তিন কোটির ওপরে টেন্ডার বেরিয়েছে এগুলো কিন্তু বড়ো টেন্ডার নয় সব ছোটো ছোটো টেন্ডার তোমার আমার লোকের জন্য কিন্তু আমরা ব্যাক ফুটে থাকি ফ্রন্টে যেতে চাই না ছোট ছোট পেপারগুলোর জন্য ছোট ছোট টেনশন নেওয়ার জন্য কিন্তু কিছু মানুষ আছে যারা এই রিক্সগুলো নেয় এই ভিডিওটা তাদের জন্য যদি নিজেকে মনে করো যে এই জায়গায় তুমি আসতে চাইছো বা তুমি এর জন্য নিজেকে তৈরি করতে চাইছো তাহলে ধীরে ধীরে ভিডিওগুলো দেখো শোনো আর বোঝার চেষ্টা করো কাজ করতে বলছি না কাজ অটোমেটিক হবে তুমি ফার্স্ট জিনিসগুলোকে রিয়ালাইজ করো যে এটা কি কিভাবে করে কিভাবে আমি সামনে যেতে পারবো তো ফার্স্ট আমি যে টেন্ডারটি নিয়ে আসবো সে টেন্ডারটি নিয়ে আসার আগে আমার কাছে মোটামুটি আমি নটা টেন্ডার আমি বের করতে পেরেছি নটা টেন্ডারে মোটামুটি তিন লক্ষর তিন লক্ষ কুড়ি সরি তিন কোটি কুড়ি লাখ টাকার টেন্ডার আছে তার ভিতরে পিডব্লিউডির কাজই হচ্ছে ম্যাক্সিমাম আটটা টেন্ডার আছে পি একটা আছে ক্যালকাটা মিউনিসিপ্যালিটি ঠিক আছে তো এই টেন্ডারগুলো আমি একদম ফুল ডিটেলসে যাবো না টেন্ডার তোমরা লিস্টে পাবে নিচে টেন্ডার ওয়ান টেন্ডার টু টেন্ডার থ্রি করে এরকম টেন্ডার নয় পর্যন্ত আমার ওখানে টেন্ডার ডকুমেন্টস দেওয়া থাকবে যাদের যাদের টেন্ডার ডকুমেন্টস ডাউনলোড করা হবে ডাউনলোড করে দেখে নেবে আমি সিম্পলি টেন্ডারের যে মেজর মানে মেন মেন পার্টগুলো আছে সেই পার্টগুলোকে তোমাদের হালকা করে বলে দেবো আর ধীরে ধীরে আমি এই এই রকম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে টেন্ডারের মেন বিষয়বস্তু কী আমরা একটা টেন্ডার যখন ডকুমেন্টস দেখি না মাথা খারাপ হয়ে যায় বিশটা তিরিশটা পেজ থাকে ইংলিশে লেখা থাকে কিছু বোঝা যায় না যে কোন ডকুমেন্টস কীরকম নানান রকম ডকুমেন্টসের কথা লেখা থাকে তো সেই সমস্ত জিনিস নিয়েই কিন্তু আমি আস্তে আস্তে আলোচনা করবো সে বেসটা তৈরি করার জন্য কিন্তু ভিডিওগুলো দেওয়া ফার্স্ট তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি যে কীরকম টাইপের আমাদের কাজ বেরোয় যেগুলো আমাদের নলেজের বাইরে যেমন ধরো ফার্স্ট ট্যান্ডারটি হচ্ছে কলকাতা নর্থ হেলথ ইলেকট্রিক্যাল এখানে পিডব্লিউডির আন্ডারে এখানে সিম্পলি ইলেকট্রিক্যাল ইনস্টলেশানের কাজ আছে সেটা হচ্ছে যে একটা মেডিকেল হসপিটাল আছে সেখানে গ্রিন বিল্ডিংয়ের সেখানে কী আছে এসির কাজ আছে তোমার কিছু ইলেকট্রিক্যালের কাজ আছে যার ভ্যালুয়েশান হচ্ছে পাঁচ লাখ কুড়ি হাজার টাকা তো এই পাঁচ লাখ কুড়ি হাজার টাকার টেন্ডারটা বেরিয়েছে যেখানে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার লাইসেন্স কিন্তু মাস্ট আমি যতগুলোই টেন্ডার বের করেছি প্রত্যেকটাই ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর কিন্তু কন্ট্রাক্টার লাইসেন্স মাস্ট সুপারভাইজার অফ ম্যান্ডেটরি কিছু কিছু জায়গাতে ডিপ্লোমা বিটেক তাদের সার্টিফিকেটও কিন্তু ওখানে প্রয়োগ করতে হবে তার মানে তুমি বুঝতে পারছো যে ডিপ্লোমা কিংবা বিটেক ইলেকট্রিক্যাল যারা আছে তারা কিছুটা প্রবিধান মানে সুবিধা এখানে পাবে আর ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার লাইসেন্স যাদের আছে বিজনেস করার জন্য তারা এখানে বেনিফিটেড হবে এর লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তারিখ নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিধাননগর ইলেকট্রিক্যাল ডিভিশন পিডব্লিউডি এখানে রেনোভেশন অফ লাইটিং অ্যারেস্টার অফ টু হোটেল বিল্ডিং অ্যান্ড স্টাফ কোয়ার্টার এখানে কাজ হবে কি কাজ হবে সেটা হচ্ছে রেনোভেশন অফ লাইটিং অ্যারেস্টেড তো এখানে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার চাইছে সুপারভাইজার ওয়ান টু ইলেভেন আগের যেটা ছিল ওয়ান টু সেভেনে টেন ইলেভেন এটা চাইছে পিডব্লিউডি কিন্তু যখন লাইসেন্স বানাতে যাবে তখন কিন্তু ওয়ান টু ইলেভেনের সঙ্গে সেভেনে আর টেন কিন্তু সেভেন এই সেভেনে আর টেন টেন তিন এই দশ নম্বর পার্টটা বের করতে গেলে তিন আর চার তোমাকে কিন্তু বের করতে হচ্ছে তো মাথায় রাখতে হবে এগুলো তো এই যে লাস্ট সেকেন্ড যেটা বললাম আমি বিধাননগরের জন্য সেখানে কিন্তু এক তারিখে লাস্ট ডেট আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আলিপুর ইলেকট্রিক্যাল সাবডিভিশন পিডব্লিউডি যেখানে সাপ্লাই অ্যান্ড লেয়িং অফ পাওয়ার কেবেল টু রিস্টোর দি পাওয়ার সাপ্লাই অফ ক্লাব হাউস অ্যাট কিশোর ভারতী স্টেডিয়াম তো এখানে কাজ হবে কি হবে সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড লাইটিং অফ পাওয়ার কেবলের এই লেইং অফ পাওয়ার কেবলের এখানে ইলেকট্রিক্যাল কন্টাক্ট লাইসেন্স চাইছে সুপারভাইজারের পার্ট চাইছে ওয়ান টু ইলেভেন ফোর ঠিক আছে এটা কিন্তু ইজিলি দেওয়া যেতে পারে এই জায়গাটাতে নর্মাল আছে এটা আঠাশ তারিখ লাস্ট ডেট আছে এর ভ্যালুয়েশন হচ্ছে দু লক্ষ নব্বই হাজার এরপরে যেটা আছে পিডব্লিউডির সেটা হচ্ছে যে হাওড়া ইলেকট্রিক্যাল ডিভিশনের আন্ডারে কনস্ট্রাকশন অফ ফোর স্টোরেজ বিল্ডিং ফর আপগ্রেশান অফ আমতা রুরাল হসপিটাল টু টু ফর্টি বেড বেডেড হসপিটাল মানে এটা হসপিটাল অগমেন্টেশনের কিছু একটা ব্যাপার হবে যেখানে বেডগুলো ইলেকট্রিক এখনও ইলেকট্রিক্যালের অনেক রকম অনেক ইকুইপমেন্টের দরকার হয় তো সেই সমস্ত সিস্টেমের জন্য মোস্ট প্রবলি হবে এর ভ্যালুয়েশানটা কিন্তু অনেক প্রায় ফর্টি প্রায় না ফর্টি ফাইভ লাখ পঁয়তাল্লিশ লাখের উপরে আছে পঁয়ত্রিশ লাখ সাতাশ হাজার এখানে কিন্তু ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেস চাইছে কিন্তু সুপারভাইজার পার্টগুলো এখানে নোট করা নেই এর এর লাস্ট ডেট হচ্ছে সামনের মাসের আট তারিখ আট আট এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে পিডাব্লিউডির আন্ডারে ওই সেম জায়গাতেই আর টেন্ডার আছে যেটা হচ্ছে যে এটা কত হচ্ছে যে সরি আট লাখ একাত্তর হাজার আট লাখ সত্তর হাজার তো এই জায়গাটা তো টোটাল ভ্যালুয়েশান যেটা এই ডেট আছে আট তারিখ এরপরে যেটা হচ্ছে পিডাব্লিউডির আন্ডারে সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গল ইলেকট্রিক্যাল সার্কেল যেখানে সবচেয়ে বেশি অ্যামাউন্টের টেন্ডার বেরিয়েছে যেটা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার লাইসেন্সের সঙ্গে সুপারভাইজার এক দুই তিন চার পাঁচ মানে এটা সি ক্যাটাগরির লাইসেন্স লাগবে কিন্তু এখানে টোটাল ভ্যালুয়েশান এক কোটি সিক্সটি ফাইভ ল্যাখ সিক্সটি এইট লাখ তো বুঝতে পারছো তোমরা যে কী পরিমাণের কাজ আমাদের এখানে বেরোচ্ছে এখানে কী কাজ আছে কনস্ট্রাকশান অফ আপগ্রেশান অব একটা হসপিটালের তিরিশটা বেড থেকে একশোটা বেডে কনভার্ট করতে হবে তার উপরে কাজ আছে এখানে তো এই জায়গাগুলোকে বুঝতে হবে যে আমাদের কিন্তু কাজ কোনোভাবেই কমছে না আমরা কীভাবে সামনের দিকে বেরোতে পারবো সেই জায়গাটা বুঝতে হবে আর তুমি যদি একই গলির ভিতরে ঢোকার চেষ্টা করো যেখানে জব 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 তুমি সেখানে কিন্তু জব পাবে না তোমাকে কিন্তু জবটার জন্য আলাদাভাবে বের করতে হবে এখানে যতই লোক থাকুক না কেন কাজ করার জন্য যে তুমি ভাবছো ইলেকট্রিক্যালের কন্ট্রাক্টার অনেক আছে অনেকে কাজ করবে আরে ভাই নেই নেই ওখানে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর প্রপার নেই সিভিলের কাজ সিভিলের কন্ট্রাক্টররা গিয়ে অনেক সময় কাজ করে ইলেকট্রিক্যাল পেপার ডকুমেন্টস ঠিকঠাক ইলেকট্রিক্যাল লোক নেই গভর্নমেন্ট চাইছে যে স্পেশালাইজড যারা আছে তারা উঠে আসুক ওকে তো সিভিল কন্ট্রাক্টর যারা আছে তারা ইলেকট্রিক্যালে কনভার্ট হোক আদারওয়াইজ কন্ট্রাক্টার যারা ইলেকট্রিক্যালের উপরে আছে বেস্ট যাদের ইলেকট্রিক্যালের উপরে তারা এই সব জায়গাগুলো পার্টিসিপেট করুক এই জন্য কিন্তু ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার লাইসেন্স ম্যান্ডেটরি করছে তো নিজেকে পেছনে ব্যাক না পেরে সামনের দিকে এগিয়ে এসো আর যারা সিভিলে আছে তাদেরকেও বলবো তারা কিন্তু নিজেকে চেঞ্জ করুন আপনারা নিজেকে চেঞ্জ করুন নাহলে কিন্তু আজকে হয়তো আপনার আটকে যাচ্ছে সামলে নিচ্ছেন দু বছর তিন বছর চার বছর পরে কিন্তু সামলাতে পারবেন না তো এরপরে যেটা কারণ যারা কন্ট্রাক্টার ইলেকট্রিক্যাল লাইসেন্স আছে তারা কিন্তু বেরিয়ে গিয়ে আগে কিন্তু পৌঁছে যাবে আপনার সমতলে হয়ে যাবে তো এই জায়গাটা মাথায় রাখতে হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পাবলিক মানে পিডব্লিউডির আন্ডারে সেটা হচ্ছে ওয়েস্ট কলকাতা ইলেকট্রিক্যাল ডিভিশন যেখানে রেনোভেশনের কিছু কাজ আছে ইলেকট্রিক্যালের ন লাখ টাকার কাজ আছে ন লাখ সিক্সটি সেভেন থাউজেন্ডের এখানেও কিন্তু ওয়ান টু থ্রি ফোর সিক্সে সেভেনে টেন ইলেভেন এখানে কিন্তু এই পার্টগুলো চাইছে যেটা একত্রিশ তারিখ লাস্ট ডেট এরপরে যেটা আছে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে যেখানে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশান ইন অল কম কমিউনিটি হলস আন্ডার মানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যেখানে দু লাখ বাষট্টি হাজার টাকার কাজ আছে এটা কিন্তু আঠাশ সাত লাস্ট ডেট তো আঠাশ সাত দু লাস্ট ডেট এখানেও ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্স চাইবে এরপরে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মালদা ইলেকট্রিক্যাল সাবডিভিশন পিডব্লিউডি এখানে রিপেয়ারিং অ্যান্ড রিপ্লেস অফ ড্যামেজ ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস লাইক সুইচ সকেট টিউবলাইট সিলিং ফ্যান বাল্ব একসেট্রা এগুলো গভর্নমেন্ট একটা মডেল স্কুল আছে ওখানে কিন্তু এই কাজগুলো হবে মেনলি রিপেয়ারিংয়ের কাজ আছে এর ভ্যালুয়েশন আছে এক লাখ উনসত্তর হাজার টাকা যেখানে সুপারভাইজার লাইসেন্স চাইবে ওয়ান টু চাইছে ওয়ান টু ফোর সিক্সে সিক্স বি টেন ইলেভেন কন্ট্রাক্টার লাইসেন্স তো মাস্ট তো এখানে আঠেরো আঠাশ সাত লাস্ট ডেট হচ্ছে সাবমিশনের আমার এই ভিডিওগুলো দেওয়ার তোমাদেরকে মেন উদ্দেশ্যই হচ্ছে যে আজকে তোমরা ট্রেনটা ড্রপ করবেই এই মানসিকতাটাকে আমি বলছি না যারা অলরেডি ফর্মে আছে কন্ট্রাক্টরের লাইসেন্স নিয়ে প্ল্যানিং করছে বিজনেস করছে তাদের জন্য এটা ইনিশিয়ালি একটা স্টেপ যে ওরা ধরতে পারবে কিন্তু যারা নতুন যারা নতুন পার্টিসিপেট করতে চাইছে বা নিজের ফিউচারে কী করবো ভাবছে আমি তাদেরকে জাস্ট শোনাতে চাইছি যে ভাই পিছনে দাঁড়িয়ে থেকে বোকা সেজে থেকে লাভ নেই তোমাকে কেউ বুঝবেও না তোমাকে কেউ দেখবেও না তুমি যদি সামনে না বেরোতে পারো তার জন্য কি ডকুমেন্টস লাগবে অলরেডি তোমরা আমি বলেছিলাম বেসিক্যালি ট্রেড লাইসেন্স বেসিক্যালি পিট্যাক্স বেসিক্যালি আইটি ফাইল বেসিক্যালি জিএসটি এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে কিছু ব্যাঙ্ক গ্যারান্টি কারেন্ট অ্যাকাউন্টের এই সমস্ত কিছু ডকুমেন্টস লাগে এমন কিছু আমারি জিনিস না কিন্তু তুমি আজকে তৈরি করে কালকে যে কাজ পাবে এটা ভুল কথা তোমাকে যেমন তুমি একদিন জন্ম নেওয়ার পরে তারপরে দ্বিতীয় দিন থেকে হাঁটতে পারো নি সেরকমভাবে তুমি আজকে প্ল্যানিং নেবে তিন চার বছর পর থেকে তুমি একটা জায়গায় পৌঁছাবে যদি জব করো জবের সঙ্গে সঙ্গে প্যারালালি এই কাজগুলো করতে শুরু করো যেন তুমি তিন বছর চার বছর জব করার পরে যখন মনে হবে বিজনেস করবো তখন যেন তোমার পেপারটা পুরো রেডি থাকে কিংবা যারা বিজনেসে নেমেছো তারা কিছুটা পেশেন্স রাখো যেন তোমরা সেই সুযোগটা দাও বা সময়টা দাও যে তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে ওকে আজকের ভিডিওটা এতটাই নেক্সট ভিডিও আমি আবার তোমাদেরকে জানাচ্ছি